পালিগামাতে দরকার আছে না নাই আছে হ্যাঁ আছে না নাই আমরা যারা বালিকা মাছের সমালোচনা করি আমরা যারা কিছু উলামায়ে কেরাম আছি করি না বুঝি করছি না বুঝি কি না বুঝি করছি কি রে যদি এটা না হইতো একটা বাচ্চা এখানে থাকতো না প্রাইমারি যেত এরপরে হাই স্কুল যেত না যেত আচ্ছা ওখানে কয় বছর পড়লে সুরা ফাতিহা শুদ্ধ হয় হ্যাঁ আচ্ছা ওখানে কয় বছর পড়লে তো এখন পারতো আলহামদুলিল্লাহ এখানে কয় বছর পড়লে তো আর কোনো শুদ্ধ হয় কোন রকমে তিন মাস ঘুরে গেলেই সব শুদ্ধ কি তাহলে কয় গুণে গুণে যারা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত গুনেন হাতে হাতে করেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات কয় গুণ এবার এক নিঃশ্বাসে বাংলা বলবো পরে যদি সুযোগ হয় একটা একটা করে বলবো নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান মহিলা মুমিন পুরুষ মুমিন মহিলা মুসলমান পুরুষ মুসলমান মহিলা মুমিন পুরুষ মুমিন মহিলা লম্বা লম্বা নামাজ পড়নি ওয়ালা পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নি ওয়ালি মহিলা চার নাম্বার সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা পাঁচ নাম্বার সবরকারী পুরুষ সবরকারী মহিলা ছয় নাম্বার বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালি মহিলা কটা গেছে সাত নাম্বার বলেন সাত নাম্বার রোজা রাখনেওয়ালা পুরুষ সদাকা করনেওয়ালা পুরুষ সদাকা করনেওয়ালি মহিলা আট নাম্বার রোজা রাখনেওয়ালা পুরুষ রোজা রাখনেওয়ালি মহিলা নয় নাম্বার নিজের সতীত্বকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা পুরুষ লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালি মহিলা দশ নাম্বার বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ বেশি বেশি জিকির করনেওয়ালি মহিলা আল্লাহ আমরা ছোট্ট একটা মজমা আল্লাহ আমাদের এই মজলিসে আমরা যারা বসছি পুরুষগুলোকে দশ গুণে গুণী বানিয়ে দেন নারীদেরকে দশ গুণে গুণী বানিয়ে দেন এক নাম্বার মুসলমান পুরুষ মুসলমান মহিলা দুই নাম্বার মুমিন পুরুষ মুমিন মহিলা এই দুটার মধ্যে পার্থক্য কি মুমিন পুরুষ মুমিন মহিলা এক নাম্বার হলো মুসলমান পুরুষ মুসলমান মহিলা দুই নাম্বার মুমিন পুরুষ মুমিন মহিলা দুইটা আলাদা আলাদা কেন তাহলে বোঝা গেছে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে মুমিন মানে হৃদয়ের দুনিয়ায় শুধু আমি আর মুসলিম মানে বাহিরের দুনিয়ায় শুধু আমার রাসূল একটু পার্থক্য একটু কি একটু পার্থক্য ভিতরে আমার ভিতরে ভিতরেও আমি বাহিরেও আমি ভিতরে আমার আমার ভালোবাসা বাহিরে আমার হুকুম ভিতরে রসুলের ভালোবাসা বাহিরে রসুলের সুন্নাত সুবহানাল্লাহ বলবেন বাহিরেরটাকে এই আমার লেখা বই আছে এই যে আমার লেখা বই আছে দশ গুণে গুণী এই দশ গুণের অধিকারী মহিলা দেখছেন দশ গুণে অধিকারী মোমেন দেখছেন দশ গুণে অধিকারী কি মোমেন তাহলে দশ গুণের অধিকারী মোমেন এক নাম্বার মুসলমান পুরুষ মুসলমান মহিলা দুই নাম্বার মোমেন পুরুষ মোমেন মহিলা ইমান ভিতরেরটা ইসলাম বাহিরেরটা ইমান দেখা যায় না ইসলাম দেখা যায় সুবহানাল্লাহ বলবেন না ইমান কি ইসলাম ইমান কোনটা ইসলাম কোনটা এবার বলুন তো দেখি আমাদের এই সমাজ আলহামদুলিল্লাহ মহিলা মাছের মেয়েরা যখন বাইরে যায় তখন বোঝা যায় কিনা ইসলাম বোঝা যায়নি ইসলাম তাহলে বোঝা গেছে এখানে দিলে ইসলাম বোঝা যায় এখানে দিলে ইসলাম কি ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলমান পুরুষ মুসলমান মহিলা দুই নাম্বার ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ মুমিন মহিলা তিন নাম্বার তাহলে এক তিন নাম্বার ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত কুনুতের একটা তরজমা হলো লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালা পুরুষ লম্বা লম্বা নামাজ পড়নে ওয়ালি মহিলা এবার লম্বা নামাজ হবে কি দিয়া যদি কোরআন শরীফ বেশি করে না পড়ে লম্বা নামাজ হবে কি দিয়া তো কোরআনে কারিম লম্বা নামাজ লম্বা তেলাওয়াত না শিখলে
লম্বা হবে কি দিয়া নামাজ এবার বলেন লম্বা তেলাওয়াত কোথায় শিখা আরে মাদ্রাসা কো মহিলা মাদ্রাসা কো কওমি মধ্যে মহিলা মাদ্রাসা বলেন কি দাওবন্দি মহিলা মাদ্রাসা আরে সুবহানাল্লাহ বলেন মহিলা কওমি মাদ্রাসা বলেন মহিলা কওমি মাদ্রাসা মহিলা কি পড়ানো হয় মুখস্থ করানো হয় কি না তাহলে এদের নামাজ লম্বা হবে কি না নামাজ লম্বা হবে কি দিয়া খেরাত যদি লম্বা হয় নামাজ লম্বা হবে কি দিয়া কিন্তু দুঃখজনক হলো আমাদের যাদের খেরাত আমরা লম্বা পারি না ইন্না আতাইনাকাল কাউসার আর সূরা ইখলাস ছাড়া যারা বেশি পারি না আমরা কি করি আমরা বেচারারা কি করব আমাদের জন্য একটা ব্যবস্থাপত্র আছে আপনি যদি ইন্না আতাইনাই পড়েন প্রথম রাকাতে 100 বার দ্বিতীয় রাকাতে কুল ওয়াল্লাহ পড়েন 100 বার আপনার এশার নামাজের সুন্নতে এবার নামাজটা লম্বা হবে কি না তাহাজ্জুদ যদি এভাবে পড়েন এবার নামাজটা লম্বা হবে কি না এবার কবে পড়ছেন এভাবে হ্যাঁ কি আচ্ছা বলুন এটাও তো পারি না কষ্ট হয় আচ্ছা রুকুর তাসবিহটা যদি 100 বার পড়তেন এবার রুকুটা কেমন হতো সেজদা তাসবিহ যদি প্রথম সেজদা 100 বার পড়তেন দ্বিতীয় সেজদা 100 বার পড়তেন এবার রুকু সেজদাটা কেমন হতো এবার শুনেন আন্না তাউলাল কিয়াম বিসসালাহ লম্বা লম্বা নামাজ লম্বা লম্বা নামাজ ইউখফিফু তাউলাল কিয়াম ফিল মাহশার হাশরের ময়দানে লম্বাইকে শর্ট করে দিবে দুনিয়াতে লম্বা নামাজ বলেন দুনিয়াতে হাশরের ময়দানের লম্বাকে কি করে দিবে কারটটা এমন করে দিবে চোখের পলকের মতো সুবহানাল্লাহ বলেন উঠছে হাশরের ময়দানে চোখের পলক দেওয়ার আগে জান্নাত বাহ বাহ ফুল সিরাতে দিছে পা দিছে পা দিছে পা আরেক পা জান্নাত বিদ্যুতের মতো বিদ্যুতের মতো তাহলে নামাজ লম্বা হলে কি হবে বলেন ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দিবে ফুলসরাত চিজের মতো পার করে দিবে 30,000 বছরের রাস্তা 30,000 বছরের রাস্তা তাহলে নামাজ লম্বা করবো তো ইনশাল্লাহ মা বন্ধা তো তিনবার পড়ারও টাইম নেই কারণ দুধ চুলা দিয়ে গেছে নামাজে দুধ চুলা দিয়ে কোথায় গেছে নামাজে নামাজের ভিতরে শুধু দুধ 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 পড়ে যায় দুধ পড়ে যায় দুধ পড়ে যায় কোন রকমে ভাগা ভাগা সালাম ফিরে দৌড় বাস্তব না বাস্তব আপনাদের বিবির কথা বলি নাই আমি আমার বিবির কথা বলছি কার বিবির কথা আমি কইয়া দোষারোপ করছি তো আপনার বিবির কথা আমি জানি কেমন কি এদের নামাজ মসজিদে পুরুষের আজান একটাই হয় আমরা পুরুষ নামাজ পড়ি জোহর দেড়টা আর মেয়েদের আজান হয় একটা মসজিদের আজান পুরুষেরও আজান মেয়েদেরও আজান মসজিদের পুরুষ আজান দেয় একটা আমরা নামাজ পড়ি দেড়টায় আর আমাদের মা বোনরা নামাজ পড়ে 3:30 এদের আজান ঠান্ডা হয়ে যায় জুড়ে যায় বলেন না বাস্তব না বাস্তব এবার আসর পড়তে যায় কখন মা গিফটটা আবার পইরা এশার নামাজ ওই নামাজের মধ্যে ওই ওখানে এশার নামাজ হওয়ার আগে আগে পড়ে ফেলে বলেন না বাস্তব না বাস্তব তে জাতির শিখাবে কে কোন মাদ্রাসা মহিলা কওমি মাদ্রাসা এছাড়া শিখার আর কোন রাস্তা আমাদের কাছে নাই জানা নাই এই আজাদি আমাদের কাছে আর কতদিন আছে এই নিয়ামত আমাদের কাছে আর কতদিন আছে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের এই মাদ্রাসাগুলোর সিলসিলা কিয়ামত পর্যন্ত দায়ভার কায়েম রাখেন কোন শকুনের থাবা যেন আমাদের দিকে না পড়ে কোন শকুনের থাবা যেন আমাদের দিকে কি না পড়ে আল্লাহ তাআলা যেন এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত দায়ভার কায়েম রাখেন